চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে সারা বাংলাদেশ কিংবা প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আনোয়ারায় বড় উঠানে ইলিয়াস খান শাহে জামি মসজিদটি 1342 খ্রিস্টাব্দে নির্মিত। আনোয়ারা উপজেলার মধ্যে অনেক পুরাতন একটি মসজিদ। আজ মসজিদের ভিতরে কিছুটা অংশ আপনাদের দেখাবো। মূলত শিকলবাহা ওয়াই জংশন থেকে চাতরি চৌমোহনি যাওয়ার সময় 6 লেনের টানেল সংযোগ সড়কের বড় উঠান ইউনিয়নে রাস্তার পাশ দিয়ে দেখবেন ইলিয়াস খান শাহী জামে মসজিদটি। অন্যান্য পুরাতন মসজিদের ক্ষেত্রে অনেক জায়গায় দেখেছি পুরাতন মসজিদটি আছে, হয়তোবা পুরাতন মসজিদটি ভেঙে আরেকটি মসজিদ করানো হয়েছে, কিন্তু ইলিয়াস খান শাহী জামে মসজিদ একটি ব্যতিক্রম হচ্ছে। পুরাতন মসজিদটিকে রেখে পুরাতন মসজিদটির সাথে সংযোগ করে মসজিদকে সম্প্রসারণ করা হয়েছে। তালা লাগানো ছিল, এরপরে একটু ভিতরে দেখানোর চেষ্টা করতেছি। মসজিদের দেওয়ালগুলো অনেক চওড়া, দেখেন কত বড় চওড়া। এছাড়াও পুরানো দেওয়ালগুলো যাতে ভাঙ্গে না পড়ে এই জন্য দেওয়ালগুলোকে সংস্কার করা হয়েছে। দেওয়ালের বহিরাংশে টাইলস লাগানো হয়েছে, অনেক যত্ন করে সংরক্ষণ করা হয়েছে, এবং একই সাথে দ্বিতীয় তলারও ব্যবস্থা করা হয়েছে যাতে মুসল্লিদের সংকুলন হয়। আপনারা এই রাস্তায় যাতায়াতের সময় এই মসজিদটি দেখতে পারেন। চট্টগ্রামের অনেক পুরাতন একটি মসজিদ, 500 বছরের উপরে। ধন্যবাদ সবাই।